সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ 24 মে 2021, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে তানভীর ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার একদম অরনখোলা হাটের পাশেই। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এইখান থেকে সার গরু বিক্রি করা হয়। তো এর আগে ওই ফার্মের একটি পর্ব দেখিয়েছিলাম, যে পর্বে সোহান ভাই বিশাল একটা গরু আপনাদের সামনে হাজির করেছিল। তো আজকের পর্ব এসে দেখলাম সোহান ভাই তিনটি গরু সংগ্রহ করছে, আর যেগুলো আমাদের আজকের পর্বে আপনাদের দেখাতে পারবো। তো চলুন সেই তিনটি গরু এক এক করে আপনাদের দেখাই, আর সোহান ভাই এগুলো কেমন দাম হলে বিক্রি করবে সেই সব বিষয়ে জানাই। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। সোহান ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? আল্লাহ পাক ভালো রাখছে ভাইয়া। আপনি কি প্রত্যেকটা পর্ব নিয়ে আসেন মানুষকে চমক দেওয়ার জন্য? আসলে চমক বলতে মনে করেন যে হচ্ছে আকর্ষণ জিনিসগুলো নিয়ে আসতে সবাই চায়, চমক দিতে সবাই চায়। সেক্ষেত্রে আমিও চাচ্ছি যে আমার প্রত্যেকটা মনে করেন প্রতিবেদনের মধ্যে আল্লাহ যেন মনে করেন যে হচ্ছে ভালো ভালো কিছু কালেকশন করা যেন আমার দর্শক ভাইদের জন্য দেখাতে পারি। আচ্ছা, তো ঈদের দিনে তো বোধহয় দেখে গেলাম যে বিশাল একটা গরু আপনি সংগ্রহ করছেন অস্টাল জাতের। জি, আজকে তো দেখলাম তিনটা। আসলে যখন মানুষ বড় কিছু গুণাগান করতে যায় তখন ছোটোর মধ্যে একটু নজর কমে আসে, আর যারা মনে করেন যে হচ্ছে এখন মার্কেটে মনে করেন বড় গরুগুলো কিনে তাদের কাছে অনেকেই আসে, সেটাই বলে ভাই আমাদের এটা নেন, আমাদের এটা নেন, আমাদের এটা নেন, এমন একটা হয়ে গেছে। তো আল্লাপাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাপাক মনে করেন ভালো কিছু কালেকশন এখন করা নিচ্ছে। আচ্ছা, তো এবার তো আপনি কালেকশন করছেন তিনটা, তিনটাই কি বিক্রি উপযুক্ত? তিনটাই বিক্রি উপযোগ্য। আচ্ছা, এবং প্রথম যে গরুটা দেখাইছি সব থেকে মনে করেন বড় গরুটা হচ্ছে প্রথমটা। উচ্চতা তো অনেক, আমরা একটু পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করি। আসলে আপনার উচ্চতা কত? এখানে উচ্চতাটা হলো আমার 5 ফিট 6 ইঞ্চি। 5 ফিট 6? জি, আমার বোধহয় 5 ফিট 4 হবে। জি, তো আমার আপনার থেকে গরুটা বেশ উঁচু, অনেক অনেকখানি উঁচা। এবং হচ্ছে আসলে গরুটা উপরে হাত দিতে হলে আমার হাত উঁচা করে লাগতেছে, এটা এটাই সব থেকে মনে করেন ভালো লাগতেছে যে দেখ আমরা এখন অনেক বড় বড় গরু আমাদের দেশে এখন আমরা দেখতে পাই। আচ্ছা, তো এটা তো অস্টাল জাতের একটা গরু। জি, হলস্টাইন ফ্রিজিয়াম। আচ্ছা, এই গরুটার দাঁত কয়টা? এর দাঁত একটা, দাঁত সময় মাত্র ভাঙছে। একটা দাঁত? একটা দাঁত। এটা কি সম্ভব? এটা আপনি ক্যামেরা দিয়ে যদি দেখান তাহলে পরে দেখানো সম্ভব। তো আমরা এখন কথা বলি, পরিশেষে একটু ক্যামেরায় দাঁত দেখাবো। অবশ্যই অবশ্যই। জি, তো এই গরুটার কি কোনো স্কেল বা লাইভ ওয়েটের কোনো পরিমাপ করা আছে? আসলে গরু এখন কিনতে কিনতে আমাদের তো একটা আইডিয়া ধারণা চলে আসছে। গরুর আইডিয়া এবং ধারণা দেখলে পরে বোঝা যায় যে এটার হচ্ছে ওজনটা কেমন আছে। তো সেক্ষেত্রে আপনার এই গরুটার মানে লাইভ ওয়েট এবং আনুমানিক মাংসের ওজনটা যদি বলতে বলেন তাহলে আমার একটা মনে হয় আইডিয়াতে এখানে 14 থেকে 15 মনের মাংস আছে। 14 থেকে 15 মন আপনার আইডিয়া? জি। এমনি কোনো স্কেল বা পরিমাপ করা কিছু না? ওইভাবে তো করা হয় না, আমাদের তো স্কেল না, এটা চোখের আন্দাজ করে আপনাদের বলা হচ্ছে। আচ্ছা, তো দাঁত সবে মাত্র একটা ভাঙছে? একটা দাঁত ভাঙছে। তো কোনো কাস্টমার ভাই চাইলে এটা এই দেও এটা কাজ করতে পারে? জি, বা সামনের ঈদ পর্যন্ত এটা রাখতে পারবে যেহেতু সবে মাত্র এক দাঁত? জি জি জি। আচ্ছা, তো গরুটা সম্পূর্ণ সুস্থ সবল? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আমরা একটু হাত পায়ের দিকে একটু ক্যামেরাটা দেখাবো যেন দর্শক জি জি দূরে বসেও গরুটা সর্বদিক দেখতে পারে। জি। আচ্ছা, তো গরুটা এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ সবল আছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এই গরুটা দেখে যদি কোনো ক্রেতার মন জয় হয় বা কেউ পছন্দ করে এটা কেমন দাম নেবেন আপনি? আসলে বড় গরুগুলা মার্কেটে কেনার সময় মনে করেন যেভাবে আমরা দামাদামি করে নিয়ে আসার চেষ্টা করি একটু সিপ রেটের মধ্যে, তো চাচ্ছিলাম যে একটু মনে করেন যে এই গরুগুলো হচ্ছে আপনার আমার কাছ থেকে যারা নিবে তারাও যেন একটু সিপ রেটের মধ্যেই পায়। আচ্ছা, সেক্ষেত্রে একেবারেই সীমিত মনে করেন যে দাম রেখেই মনে করেন যে দিব। ঈদের মধ্যে একটা এন্টারটেনমেন্ট করছিলাম 15 লাখ টাকা, দর্শক কিন্তু অনেকেই বলতে পারে কত টাকা বিক্রি করলেন, তো সেক্ষেত্রে ওইটার দাম বলে দেই, ওইটা 5.5 লক্ষ টাকা মনে করেন বিক্রি হয়েছে। 5.5 লক্ষ টাকা বিক্রি করছে? 5.5 লক্ষ টাকা, ওইটা একটু এন্টারটেনমেন্ট করছি কিন্তু 15 লক্ষ টাকা দাম চাওয়া দেখে অনেকেই অনেক রকম মন্তব্য করছে, কিন্তু বিক্রি মূল্য ছিল 5.5 লক্ষ টাকা। সেক্ষেত্রে এটা আমি রাখার মতন করে দাম চাচ্ছি, মানে এখানে যে আহামরি মনে করেন খুব একটা ডিস্টেন্স রেখে যাবো না দামটা, এটা আপনার দাম চাওয়া আছে 5 লক্ষ টাকা। এটার দাম চাইছেন সোজা 5 লক্ষ টাকা। জি। কোনো দর্শক ভাই যদি পছন্দ হয় এখানে এসে এই গরুটার উচ্চতায় কতটুকু আছে, লম্বায় কতটুকু আছে? জি জি, বড় গরু স্কেল না থাকে? জি জি, বড় গরু আমার মনে হয় সাকাতে মনে করেন এসে দেখা দামাদামি করে নিলেই ভালো হয়। সেক্ষেত্রে আমার আবদার থাকবে যারাই মনে করেন নিতে চান কোনো প্রতিনিধি কিংবা সাক্ষাতে এসে দেখে নেওয়াটা ভালো হয়। 5 লক্ষ টাকা দাম চাওয়া, কথা বলার সুযোগ? অবশ্যই সুযোগ আছে। প্রথম গরু এটা, এই পাশে কালো করে
এটার থেকে বোধ হয় কিঞ্চিত ছোট হবে উচ্চ চওড়ার দিক দিয়ে। এটা একটু ছোট হলেও আপনার হেলদি মাংসের দিক দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এটা কোন জাতের গরু? এটা আপনার হচ্ছে শাহিওয়াল ক্রস। শাহিওয়াল ক্রস, জি। শাহিওয়ালের সঙ্গে অস্টাল ক্রস। এবং এই গরুটার মাথার দিকে একটু আতিকভাই ভালোভাবে লক্ষ্য করবেন, ষাঁড় গরুর মধ্যে যে একটা আর্ট থাকা দরকার, এটার মধ্যে সেই কিন্তু আর্ট এবং আকর্ষণটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। টর্দান মাথার আকৃতি, জি। এটার আপনার সব থেকে ভালো একটা দিক হলো সেটা হলো গলার যে হচ্ছে আপনার গলার যে আপনার সেটা শেপ, ষাঁড়ের মধ্যে যেগুলো থাকা দরকার এটার মধ্যে কিন্তু সেটা লক্ষ্য করা যাচ্ছে। ষাঁড় দেখে যদি মনের মধ্যে ভয় কাজ না করে তাহলে সেটা ষাঁড় হলো না। জি জি জি, এটা দেখে মনের মধ্যে একটা ভয় কাজ করতেছে, জি, এটা ষাঁড়। আচ্ছা, এটার দাঁতের অবস্থা কি? এটার আপনার দাঁতের অবস্থা হচ্ছে আপনার দুইটা দুই দাঁত। আচ্ছা, তো গরুটা সম্পূর্ণ সুস্থ সবল? আলহামদুলিল্লাহ, সম্পূর্ণ সুস্থ সবল। আচ্ছা, তো এটা হচ্ছে আপনার সিরিয়ালের দুই নাম্বার গরু আসলো। ১ থেকে ২ মণ কম হবে মাংস ২ মণ কম হবে এটা আইডিয়া করছে ১৩ মণের মতন আপনার মাংসের একটা আইডিয়া আছে আপনার আইডিয়া জি আচ্ছা তো এটা ছিল ২ নাম্বার চমক জি। চমক আর বলতে ইচ্ছা করতেছে না, এখন রেগুলার কালেকশন হয়ে গেছে আপনার এগুলো। জি আলহামদুলিল্লাহ। তিন নাম্বারটা দেখেন, এই গরুটা কিন্তু আসলে শাহিওয়াল গরুর মধ্যে যেগুলো সৌন্দর্য থাকা দরকার, গরুটার মাথায় অন্যরকম সুন্দর। একটার পাশে দাঁড়াবো আর দুইটার পাশে দাঁড়াবো না তা তো হবে না। জি না, নেই এটার পাশেও দাঁড়াই উচ্চতা। এটা আপনার হচ্ছে হাইটটা দেখেন, আমার সেম আছে ৫ ফুট ৬ ইঞ্চির মতন। এটা আপনার হচ্ছে অনেক হাইট, এটা মনে করেন যে গরু। এবং হচ্ছে গরুর কালারটা এক্সেপশনাল আসলে, যখন আমরা বড় বড় এগুলো ফার্মে যখন দেখি সেগুলোতে দেখি যে গরুগুলো অনেক খাড়া এবং গলার কম্বল, গরু আপনার এই পায়ের খোর, এভরিথিং কিন্তু একটা আকর্ষণীয় কিছু দেখতে পারি। তা এখন আমরা কিন্তু এখান থেকেও কিন্তু খুব আকর্ষণীয় গরুগুলো আমরা দেখতে পারতেছি। এটা আবার শাহিওয়াল, এটা ১০০ শাহিওয়াল। এটার দাঁতের অবস্থা কি? এটার চার দাঁত, জি। আচ্ছা, এই গরুটা দেখে কোনো দর্শক ভাইয়ের মন কাড়লে কেমন দাম আসবে? এটার দাম সব হচ্ছে ৩ লক্ষ টাকা। ৩ লক্ষ টাকা, জি। ৫ লক্ষ ৩.৫ লক্ষ, জি। আচ্ছা, তো সোহান ভাই, কোনো একজন শুভাকাঙ্ক্ষী বা একজন ভালোবাসার মানুষ যদি তিনটা গরু নেয় তাহলে সেক্ষেত্রে আপনি এটা আলোচনা করে ওই ভাইয়ের সাথে আমরা এটা ডিসকাস করে নিব, এটা উনি এটা ডিসকাউন্ট পাবে, একটা ডিসকাউন্ট পাবে। যেমন কিনা তার থেকে একটু লাভ রেখে ওনাকে বলে দেবো যে ভাই এই বিষয়ে তিনটা আমার তো হাজিরা দিলেই পরে আমরা হয়ে যায়, আমরা তো ওই ৫-১০ হাজার টাকার মনে করেন পাগল। সেটাই আমরা চেষ্টা করি, এই যে যাবে আবার নিয়ে আসবো, এই যে যাবে আবার নিয়ে আসবো, মনের কাছ থেকে ভালো লাগে, তৃপ্তি লাগে, প্রফিটটা করতে হবে, আমার লেবার আছে, আমার প্রতিষ্ঠান আছে, আমাকে যেহেতু মনে করেন জীবিকা অর্জন করতে হয় সেক্ষেত্রে আমার প্রফিট দরকার আছে। কিন্তু আপনার জীবিকা অর্জন করার জন্য সীমিত মনে করেন আলোচনা করে যেটা না দিলেই না, আমরা আলোচনা করে দিতে পারবো ইনশাল্লাহ। তো কোনো দর্শক ভাইয়ের যদি নজর কাড়ে গরুগুলো এখানে এসে গরুগুলো সরজমিনে দেখে তারপরে নিতে পারবে। সরজমিনে না দেখলে বোধহয় কেউ বুঝতেও পারবে না গরুগুলো কোন লেভেলে আছে। জি, এই পাশে ৪ নম্বরে আপনার একটা গরু আছে, এই গরুটা সম্পর্কে একটু জানাবেন। আলহামদুলিল্লাহ, প্রতি পড়বেন নাই মনে করেন এবারও কিছু আকর্ষণীয় আপনার কিছু কালারের গরু আল্লাহ পাক মিলাই দিছে। আসলে এগুলো মিলাতে আসলে যে কষ্টটা, যে খাটনিটা, যে পরিশ্রমটা, এটা কিন্তু খুবই কষ্টদায়ক। তারপরে সংগ্রহ করে তারা ব্যতীত কেউ বুঝবে না। এই যে মনে করেন লাগে থাকে এই গ্রামে, এই গঞ্জে, এই জায়গায় যে ভাই একটা ভালো জিনিস পাইলে ফোন দিয়ে, ভালো জিনিস পাইলে ফোন দিয়ে, বিশেষ করে এই ক্যাডবেরি গরুগুলা খুবই মনে করেন ডিফিকাল্ট একটা মনে করেন কালেকশন হয়ে দাঁড়াইছে। আর আনকমনগুলো আমার আসলে না আনতে পারলে আমার নিজের কাছে মনে হয় না যে প্রতিবেদন দেখে, কারণ রেগুলার গরু যদি আমি দেখাই এগুলো তো আমরা যে কোনো জায়গাতেই পাই, সেক্ষেত্রে ব্যতিক্রমী গরুগুলো আমার খুবই মনে করেন যে নিজের কাছে শখ লাগে এবং আল্লাহ পাকও মিলাই দেয়। তো এই গরুটা কেমন দাম চাইছেন আপনি? এই গরুটা একদম মাংসের দাম ধরেই যদি মনে করেন যে আপনি রিয়া করা যায়, ৫ মণের উপরেই মাংস আছে। আমি এই কালারের উপরে এবং গরুটার মানের উপর ডিপেন্ড করে দাম সীমিত চাচ্ছিলাম ১,২৫,০০০ টাকা। ১,২৫,০০০ টাকা হলে এটা দিতে পারবেন? জি, এটা আপনার গরুটা যে সৌন্দর্য সেইভাবে দামটা হয় নাই, দামের তুলনায় মনে করেন যে হচ্ছে গরুটা অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা ছিল ৪ নম্বর। তো সোহান ভাই, যে পাশে ৫ নম্বর যেটা আছে এটা? আসলে ভাইয়া, এই গরুটার সৌন্দর্য, কালার এবং হচ্ছে মান মনে হয় না যে মনে করেন যে বলার কিছু আছে, বলে কিছু বোঝাতে হবে, দর্শক দেখলেই বুঝতে পারবে, দর্শক বিন্দুরা মনে করেন দেখলে পরে বুঝতে পারবে যে গরুটার মানটা কেমন, জাতটা কি, আর হচ্ছে গরুটা কেমন। সেটাই, জি। সবেমাত্র আপনি দুইটা দাঁত, এটা দুই দাঁত, জি, হইছে। গরুটা একেবারেই জালি, আমার মনে হয় পাকিস্তানি ব্রিডের গরুগুলা একটু মনে করেন যে হচ্ছে লং টাইম ধরে রাখে এদের যে আসল মজাটা এটা দেখা দরকার।
তো এই গরুটা দেখে কারো পছন্দ হলে কেমন দাম আসবে? এই গরুটা আপনার দাম চাচ্ছিলাম একেবারেই সীমিত করে 2.5 লাখ টাকা আপনি দাম চাচ্ছি। 2,50,000 দাম চাইছেন। পাকিস্তানি ব্রিডের গরুটা আপনার হচ্ছে মূল আকর্ষণটা কিন্তু আসবে হচ্ছে 2022 এর প্রজেক্টে গিয়ে আমার মনে হয়। সামনের বছরে? জি ইনশাআল্লাহ। আচ্ছা, তো আরো অসংখ্য গরু আছে, এই গরমে আসলে প্রোগ্রামটা আপনি আর বাড়াতে চাচ্ছেন না। জি, তো সামনের প্রোগ্রামে বাদ বাকি গরুগুলো দর্শকদের দেখাবো। এই পর্বে দর্শকদের কিছু বলে যদি শেষ করতে চান? দর্শকদের পরিশেষে একটা কথাই বলবো যে দর্শক ভাইরা আমাদের জন্য দোয়া রাখেন, যাতে আমরা যেন আপনাদের জন্য ভালো কিছু কালেকশন যেন নিয়ে আসি দিতে পারি এবং দেখাতে পারি। আর সবাই সবার জন্য দোয়া রাখি ইনশাল্লাহ, যেন আমরা আমাদের সঠিক জীবনযাপন পরিচালনা করার জন্য যতটুকু পর্যন্ত রিজিক দরকার সেই পর্যন্ত মনে করেন আমরা হালাল পথে ইনকাম করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ঠিক আছে সোহান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনার স্পেশাল কিছু কালেকশন আমাদের দেখানোর জন্য। ইনশাআল্লাহ, আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।